আমরা দ্বিতীয় বিষয় যাচ্ছি যেখানে ব্যাপকভাবে আমাদের সমাজে হয়তো কিছু ভুল ত্রুটি হচ্ছে সেটা হচ্ছে ওয়ালির অনুমতি ওয়ালি হচ্ছেন অভিভাবক ওয়ালি হচ্ছেন অভিভাবক এবং বিবাহের ক্ষেত্রে পাত্রীর ওয়ালির অনুমতি নেওয়াটা জরুরি এটা ইসলামী বিধান এ প্রসঙ্গে আমরা দেখি যে কোরআন আমাদেরকে স্পষ্ট করে নির্দেশ দিচ্ছে যেমন আল্লাহ সুমতাল্লা বলছেন ও আন কেহুল আয়ামা মিনকুম। ইনকুম আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ করিয়ে দাও তাহলে অবিবাহিত রমণী যদি সে যেমন তালাকপ্রাপ্ত হয় বিধবা হয় তাহলে সে নিজে করতে পারবে এরকম ধারণা আমাদের মধ্যে আছে কিন্তু এই আয়াত বলছে যে না অবিবাহিত যদি সে বিধবাও হয় তবুও তাকে বিবাহ করিয়ে দিতে হবে কে করিয়ে দিবেন আল আউলিয়া যারা ওয়ালি যারা অভিভাবক সেই মহিলার যিনি অভিভাবক অতএব তালাক নারীকে যদি দ্বিতীয়বার বিবাহ দিতে হয় অথবা বিধবা নারীকে তাহলে ও অভিভাবকের অনুমতিটা খুব জরুরি আয়াত সেদিকে ইঙ্গিত করছে আর রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস ইমাম তিরমিজি তারা সুনান গ্রন্থে উল্লেখ করেছেন এবং সে হাদিসটি সহি হাদিস আরও অনেক গ্রন্থেও বর্ণিত হয়েছে নবী সাল্লাহাম বলছেন নাকাহাত বেগাইরে ইদনে ওয়ালি ইহা ফানে কাহুহা বা তেলুন ফানে কাহুহা বা তেলুন ফানে বা যদি কোনো মহিলা বা নারী তার ওয়ালি কিংবা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার নিকাহ বাতেল তার নিকাহ বাতেল তার নিকাহ বাতেল এবং আরেকটা হাদিস আমরা দেখছি তবরানের মধ্যে বর্ণিত হয়েছে এবং সহি আল জামায়ের মধ্যে শেখ আলবানি সহি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি ইল্লা ই ওয়ালি শাহিদাইন ওয়ালি এবং দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না হাদিসের বক্তব্য খুবই স্পষ্ট ওয়ালি এবং দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আমাদের আজকাল বিবাহের মধ্যে এই জায়গাগুলোতে অনেক ত্রুটি হচ্ছে বিশেষ করে ওয়ালির অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা একদমই সজাগ নই অবশ্য একটা স্কুল অফ থট আছে যেমন হানাফি ওলামাই লামাইকেরামের মতে তারা বলছেন যে সাবালিকা নারী যদি ওয়ালির অনুমতি না নেয় তবুও তার বিবাহ হবে সেটা একটা ফেকি মত যেহেতু একটা ফেকি মত একটা ইজতেহাদ আমরা ঠিক আছে বলবো যে এটা একটা মত কিন্তু আমরা যদি হাদিসের সাথে এবং কোরআনের সাথে কম্পেয়ার করি তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেখানে কোরআনেরও নির্দেশ হচ্ছে ওয়ালি যেন বিবাহ করিয়ে দেয় এবং হাদিসের স্পষ্ট নির্দেশনা হচ্ছে ওয়ালির অনুমতি ছাড়া বিবাহ হবে না বরং তিরমিজের হাদিসটা বলছে বিবাহটাই বাতিল তাহলে একটা স্কুল অফ থট মানে যদি তারা ভিন্ন মতো পোষণ করে সেটা তো কোরআন এবং হাদিসের বিপরীতে গ্রহণ করাটা আমাদের জন্য সঙ্গত নয় আমাদের জন্য সঙ্গত হবে যে ওয়ালির অনুমতির যে শর্তটা করা হয়েছে সেটাকেই প্রাধান্য দেওয়া অতএব ওয়ালির অনুমতি ছাড়া যদি কেউ বিবাহ করেন সেটা আমাদের ভুল হচ্ছে সেটা আমাদের ভুল হচ্ছে অনেকে এখানে আমরা দেখতে পেলাম দুজন সাক্ষীও প্রয়োজন এবং দুজন সাক্ষীর আরও অনেক হাদিস আছে বিবাহের ক্ষেত্রে দুজন সাক্ষী থাকতে হবে অর্থাৎ বিবাহর ক্ষেত্রে দুজনের বেশিও সাক্ষী যদি থাকে তাতেও কোনো সমস্যা নেই আমরা যখন বিবাহের আগদের মাজলিস দেখি সেখানে দেখি অনেক লোক উপস্থিত হতো সবাই সাক্ষী হলো হয়তো লেখা হলো দুজনের নাম যাতে পরবর্তীতে কোনো কারণে বিবাহের উপর যদি সাক্ষী সাবধের প্রয়োজন হয় তাদেরকে চিহ্নিত করা যায় তাদেরকে ডেকে নিয়ে আসা যায় কিন্তু আসলে মূলত সাক্ষী হলেন সবাই এত লোকের উপস্থিতিতে বিবাহ অবশ্যই হবে তবে মিনিমাম সাক্ষী হতে হবে দুজন এখন দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়েরা ওয়ালিরও অনুমতির প্রয়োজন বোধ করে না সাক্ষীরও প্রয়োজন বোধ করে না এবং এই কাজটা অনেক সময় বিভিন্ন নেকা রেজিস্ট্রের রেজিস্ট্রার অফিসে হয়ে থাকে তারা দুজন লোকের নাম লিখে দেয় অথচ সত্যিকারের সাক্ষী হলো না অথবা ওয়ালির নাম লিখে দেয় সাক্ষী হলো না হ্যাঁ তিনি তার অনুমতি পাওয়া গেল না তাহলে এগুলো আসলে বিবাহ নয় এগুলো আসলে যে কৌশল অবলম্বন করা হয়েছে যে চিটিং এর মাধ্যমে বিবাহ হবে না বিবাহ মানে আসলে রেজিস্ট্রেশন করা নয় বিবাহ মানে হচ্ছে একটা কাগজের মধ্যে লিখে নিয়ে আসলেন সেটা নয় বিবাহ আগদের মাধ্যমে হতে হবে ওয়ালির অনুমতি লাগবে সাক্ষী সাবুদ সেখানে থাকতে হবে এবং সত্যিকার অর্থে বিবাহটা সঠিকভাবে হতে হবে তাহলে এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে 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 ভুলটা হয় সেটা হচ্ছে ওয়ালির অনুমতি না নেওয়া অথবা অন্য কাউকে ওয়ালি করে নেওয়া কোথাও কোথাও কেউ কেউ ওয়ালিকে বাদ দিয়ে ওয়াকিল বাবা নির্ধারণ করছেন ওয়াকিল বাবার কোনো পজিশন তো ইসলামে আসলে নাই ওয়াকিল বাবা কে ওয়াকিল আবার বাবাও কেন বললেন আর অভিভাবক থাকলে তিনি ওয়াকিল হবেন কেন হ্যাঁ অভিভাবক যদি কোন ব্যক্তিকে বলেন যে আমি বিবাহ অনুষ্ঠানে থাকতে পারছি না আপনাকে আমার ওয়াকিল করলাম তিনি তো প্রধান ব্যক্তি প্রধান অভিভাবক মেয়ের সেক্ষেত্রে তিনি তার ভাইকে ওয়াকিল করতে পারেন তার বন্ধুকে ওয়াকিল করতে যে কাউকে ওকিল করার অধিকার তার আছে এটাও জরুরি নয় যে তিনি তার সন্তানকেই ওয়াকিল করলেন বা ভাইকেই করতে হবে তিনি যাকে ইচ্ছা তাকে ওয়াকিল করতে পারেন তবে সে অবশ্যই পুরুষ হতে হবে তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ভুল হচ্ছে ওয়াকিলের অনুমতি না নেওয়ার ক্ষেত্রে ভুল এবং অন্যকে আসলে ওয়াকিল বাবা নির্ধারণ ক্ষেত্রে এবং আরেকটা ভুল হয় যে ওয়ালি নিজেই উপস্থিত এবং সেখানে তিনি ওয়াকিল বাবাও নির্ধারণ করছেন আরে আপনি উপস্থিত থাকলে আর ওয়াকিল বাবার কী প্রয়োজন ওকিল কেন করছেন আবার বাবা কথাটা কেন বলছেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কিছু রিচুয়াল চলে আসার কারণে মানুষ খুব ভালো করে চিন্তাভাবনা না করে হাদিস কোরআনের সাথে না মিলিয়ে তারা এই ভুলগুলো করছেন এখানে আমি প্রসঙ্গত একটু বলবো যে ওয়াকিল কারা হবেন এই জায়গায়ও তো ভুল হচ্ছে ওয়াকিল কারা হবেন ওয়াকিল হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে এক তার আকল থাকতে হবে আকলটা সচল হবে অ্যাক্টিভ হবেন তিনি একজন বুদ্ধিমান বিবেকসম্পন্ন ব্যক্তি হবেন দ্বিতীয় হচ্ছে তিনি বালেক হবেন অর্থাৎ ম্যাচিউর্ড ফিজিক্যালি ম্যাচিউড বালেগ হবেন তৃতীয় হচ্ছে তিনি একজন স্বাধীন ব্যক্তি হবেন কোনো দাসদাসী হবেন না এখন দাসদাসীর প্রথা নেই ফলে সাধারণত সবাই এখন স্বাধীন ব্যক্তি সেটা ঠিক আছে চতুর্থ আরেকটা শর্ত আছে যে তার দিনদারি থাকতে হবে এবং তিনি একই দিনের অনুসারী হবেন যেমন মুসলিম মেয়েদের জন্য তার অভিভাবক যদি মুসলিম হন তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে কিন্তু তার অভিভাবক যদি অমুসলিম হন যেমন কোনো মেয়ে ইসলাম গ্রহণ করলে এখন তার বিবাহ হবে তাহলে অমুসলিম বাবা আসলে মুসলিম নারীর অভিভাবকত্ব পাবেন না অভিভাবকত্ব পাবেন না সেক্ষেত্রে মুসলিম সমাজের যারা অথরিটি তাদের মধ্য থেকে কেউ একজন তার ওয়ালি হতে পারেন যেমন এটা হতে পারে আমাদের লোকালিটিতে যে ইসলামিক সেন্টার আছে তার প্রধান হতে পারে যিনি খতিব অথবা যিনি আমাদের এলাকার মসজিদের ইমাম তিনিও খতিব হতে পারেন যদি তার আর কোনো মুসলিম পুরুষ আত্মীয় না থাকে তাহলে এভাবেই ওয়ালায়ারটা নির্ধারণ হবে এখন অনেক সময় দেখা যায় যে কোনো কোনো অভিভাবকের ধর্ম বা দিন ইসলাম ঠিক আছে বাট দিনদারি বলতে যা বোঝায় তার টোটালি নাই যেমন তিনি সালাত পড়েন না তিনি হয়তো ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস করেন না তাহলে তো এটা খুবই প্রবলেমেটিক এবং এক্ষেত্রেও আমাদের ওলামাইকেরাম বলেছেন যদি কোনো অভিভাবকের এই অবস্থা হয় তাহলে সত্যিকার অর্থে তিনি মুসলিম নারীর অভিভাবকত্ব পাওয়ার যোগ্য নন এবং এই ধরনের অভিভাবকরাই তাদের মেয়েদেরকে দিনদার পাত্রের কাছে দিতে চায় না সেক্ষেত্রে হয়তো একটা জটিলতার সৃষ্টি হতে পারে কারণ বাহ্যিকভাবে তিনি একজন মুসলিম ব্যক্তি হিসাবে পরিচিত যদিও ইসলামের কোনো জিনিসই তিনি পরিপালন করেন না সেক্ষেত্রে তার ওয়ালায়াত অথবা তার ওয়ালি অভিভাবককে হবেন এটা নিয়ে একটু দোটানা একটা সমস্যা একটা একটা জটিলতা তৈরি হতে পারে তবে ইসলামের বিধান অনুযায়ী আমরা বলবো যে লোক দিনদারির সর্বনিম্ন স্তরও মেনটেন করে না যে কারণে তাকে মুসলিম বলে অভিহিত করা যেতে পারে তাহলে তার কোনো ভেলায়াত থাকবে না তবে কোনো ব্যক্তি যদি তিনি সালাত ঠিক মতো পড়েন এবং তার হয়তো ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক আছে তিনি ইসলাম থেকে বাইরে যাননি যদিও তার কিছু হয়তো পাপ আছে কবিরা গুণা আছে তার ওলায় ঠিক থাকবে তার অভিভাবকত্ব ঠিক থাকবে তার অভিভাবকত্ব ঠিক থাকবে সুতরাং আমরা অভিভাবকের যে গুণাবলীগুলো আলোচনা করছিলাম তার মধ্যে দিনদারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় হচ্ছে আলেমদের কেউ কেউ বলেছেন যে তার আদালত থাকতে হবে বিশ্বস্ততা এবং তার ন্যায়পরায়ণতা ন্যায়পরায়ণতা অর্থাৎ তার মধ্যে ফেস্ক ফুজুরি অশ্লীলতা কবিরাগুনা থাকতে পারবে না এটা কেউ কেউ শর্ত করেছেন কারো কারো মতে তবে একজন লোকের মুসলিম আইডেন্টিটি থাকলে তিনি আসলে অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে পারবেন সেটা ঠিক আছে কিন্তু এই শর্তটা অনেক আরোপ করেছেন এই জন্যে যে প্রবলেমটা আমরা আজকাল ফেস করছি যে অনেক পিতা মাতা তারা সন্তানদের প্রতি আসলে এতটা সহৃদয় হচ্ছে না যে তাদেরকে দিনদার পাত্র বা পাত্রের কাছে বিয়ে দেবেন এই কারণেই ওলামায় অনেক ওলামায় অনেকে বলেন যে দিনদারিকেই প্রাধান্য দিল না তাহলে তো তার আদালত নাই যে নিজেও ফিস্ক ফুজুরিতে লিপ্ত আর দিনদারিকে প্রাধান্য দিল না তাহলে তার আদালত নাই আর আদালত না থাকলে তার ওয়েলায়াত নাই অভিভাবকত্ব নাই সেক্ষেত্রে এই মেয়ের অভিভাবকত্ব অন্য একজন দিনদার অথরাইজড ব্যক্তি গ্রহণ করতে পারেন এটা কারো কারো মত আর আরেকটি বিষয় শর্ত হলো সেটি হচ্ছে ওয়ালি পুরুষ হতে হবে ওয়ালি মহিলা হতে পারবে না এটা ইবনু মাজার মধ্যে একটা হাদিস এসেছে শেখ আলবানি জামের মধ্যে এটাকে সহি বলেছেন সেটা হলো নবী বলছেন সাল্লাম বলছেন লাজুলবার আতু আলমার আটা কোনো মহিলা অন্য আরেকজন মহিলাকে বিবাহ করাতে পারবে না লা লাউজুলবার আতু আলমার আটা কোনো একজন মহিলা অন্য আরেকজন মহিলাকে বিবাহ দিতে পারবে না ওলা ওয়ালাতুজুল মার আতু নফসাহা এবং কোনো মহিলা তার নিজেকেও বিবাহ দিতে পারবে না নাফসাহা কারণ যে ব্যভিচারিণী যে নারী ব্যবিচার করে থাকে সেই নিজেকে বিবাহ দিয়ে থাকে ফলে ওয়ালির যে শর্তটা আমরা বলছি সেখানে সে পুরুষ হতে হবে এবং তাহলেই নারী নারীকে বিবাহ দিল না বা নারী নিজেকে বিবাহ দিল না বলে বিষয়টা প্রমাণিত হবে এবং আরেকটি শর্ত হচ্ছে রোস অর্থাৎ অভিভাবক তিনি তার সন্তানকে মানে মেয়েকে কোথায় তুলে দিচ্ছেন সেই দিশা সেই সজাগ সতর্কতা তার মধ্যে থাকতে হবে সেই সতর্কতা তার মধ্যে থাকতে হবে সেই জ্ঞান তার মধ্যে থাকতে হবে যাতে করে তিনি তার কন্যার জন্য কে কুফু হচ্ছে এবং তার জন্য যে মাসলাহাত যে কল্যাণ সেটা তিনি অ্যাপ্লাই করতে পারেন অন্যথায় যার রুষ্ট নাই যে বিবেকহীন যে বোকার মতো কাজ করে বসেন যে কন্যা সন্তানকে ভালো জায়গায় বিবাহ দিতে অসমর্থ তাহলে তার ওবেলায়াতের শর্ত এখানে ক্ষুণ্ণ হল বেলায়াতের শর্ত ক্ষুণ্ণ হল তখন কি করা যাবে তখন আমাদের ওলামাই কেরাম বলেছেন তখন হয়তো যিনি তার প্রথম ওয়ালি তিনি যদি তার যোগ্যতা হারান তাহলে তার নেক্সট ওয়ালির কাছে যাবে নেক্সট ওয়ালির যোগ্যতা হারালে তার থার্ড ওয়ালির কাছে যাবে এভাবেই তার ওয়েলায়াতটা একজন থেকে আরেকজনের মধ্যে স্থানান্তর হবে আর এটাও আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু ওলায়াতের একটা স্তর আছে একজনের পরে আরেকজন তাহলে প্রথম অভিভাবক থাকা অবস্থা যেমন বাবা হচ্ছে প্রথম অভিভাবক তিনি থাকা অবস্থায় পরবর্তী অভিভাবককে সামনে নিয়ে আসা যাবে না বরং তার অনুমতিটাই এখানে জরুরি এখন চাচার কেউ একজন হয়তো বাবার সামনাসামনি হতে চাচ্ছে না বা বাবার সাথে ফ্র্যাঙ্ক হতে পারেনি কিংবা মানে বাবার অমতে তিনি বিবাহ করতে চাচ্ছেন সেক্ষেত্রে তিনি তার অন্য আত্মীয় একজন পুরুষকে নিয়ে আসলেন এটাও কিন্তু হবে না কারণ বাবা হচ্ছে তার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে কাছের মানুষ অতএব বাবার ওয়েলায়াত বাতিল না হওয়া পর্যন্ত বাবাই তার সেরাই অভিভাবক হিসাবে গণ্য হবে না এবং তার অনুমতিটা তার লাগবে এরপরে আমরা মোহর আলোচনা একটু আসবো মোহর কি বিয়ের আগেই পরিশোধ করতে হবে কি না প্রথমত আমরা জানি যে মোহর এটা একটা ফরজ কাজ মোহর দিতেই হবে ও আতহুন্না জোরা বিল মারুফ আল কোরআন বারবার বলছে ও আতা সদকাত হিননা নেহলা নারীদেরকে স্বেচ্ছায় তাদের সদকাত তাদের মোহর দিয়ে দাও আল কোরআনে বহুবার আল্লাহ তালা এই বিষয়টা উল্লেখ করেছেন এবং নবী সাল্লাহ হাদিসে মোহর দেওয়ার ব্যাপারে অনেক নির্দেশ দিয়েছেন এমনকি তিনি বলেছেন অল্প কিছু হলেও তোমরা মোহর দাও নবী সাল্লাহ সাল্লাম সাহাবাদের অনেকের ক্ষেত্রে বিবাহ দিয়েছেন সুরা শিখিয়ে দেবে এর বিনিময়ে হ্যাঁ তারপরে যেমন আংটির বিনিময় হলেও বিবাহ মোহরণা দিতে বলেছেন ইত্যাদি অনেকগুলো হাদিস সেখানে আছে এখন কথা হচ্ছে মহারানা নির্ধারণ করা ফরজ এ ব্যাপারে আমরা সবাই একমত কিন্তু সেটা কি পরিশোধ করা ফরজ কিনা এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে আমি দেখেছি অনেকে মনে করে যে মহারানা বিবাহের আগেই শোধ করে দিতে হবে নাহলে তাদের মেলামেশা করা যাবে না এটা বলেছেন অথবা যদি মেলামেশা করে সেটা জেনা হবে বলেছেন এটা সাধারণ মানুষদের মধ্যে দেখলাম যে এই ধরনের মানে ফতাওয়া আছে সাধারণ মানুষই এখানে মুফতি ফতোয়া দিচ্ছে আবার এটাও ঠিক আমাদের দেশে অধিকাংশ মানুষ সত্যিকার অর্থে মহরানা শোধ করেনি কেউ সারা জীবন শোধ করেনি কেউ বিয়ের দিন রাতেই মাফ করিয়ে নেয় এবং কেউ দেওয়ারই কোনো গরজ বোধ করে না তাহলে ক্ষেত্রে আসলে সঠিক কোনটা এক্ষেত্রে সঠিক হলো মহারানা দেওয়ারটা ফরজ যদি কেউ মহারানা বিয়ের আগে নির্ধারণ না করে তাহলে মোহরে মেসেল দিতে হবে মোহরে মেসেল হচ্ছে এটা হলো ওই বংশীয় মেয়েদের সাধারণত মহর কত হয়ে থাকে সে আলোকে মোহরানা অটোমেটিক নির্ধারিত হয়ে যাবে যেমন তার বোন যেমন তার খালা যেমন তার ফুফু ইত্যাদি তাদের মহরানার আলোকে তার মহরানাটা নির্ধারণ হয়ে যাবে এটা হলো মোহরুল মেথেল তাহলে কেউ যদি নিজেরা নির্ধারণ করলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাহলে তো কোনো কথাই নাই ঠিক আছে আর কেউ যদি ওইভাবে নির্ধারণ না করে বিয়েটা করে ফেলে তাহলে মহর শরিয়া নির্ধারণ করে দেবে উভয় অবস্থায় তাদের কখন মহরানা দিতে হবে মহরানাটা কখন দিতে হবে মহরানাটার ব্যাপারে তাহলে এখানে প্রশ্ন আসে কি তাহলে নগদ দিয়ে দিতে হবে বিয়ে বিয়ের আগদের আগে অথবা পর পরপর মেলামেশার আগে এখানে সরিয়ার বিধান কী এর উত্তর হল মোহরানার ক্ষেত্রে উত্তম হচ্ছে নগদ দিয়ে দেওয়া এবং সেটা আগদের আগেই দিয়ে দেওয়া বা আগদের সময় দিয়ে দেওয়া আগদের পরে নয় আগদের সময় দিয়ে দেওয়া অথবা আগদের আগে দিয়ে দেওয়া নগদ দিয়ে এটা হলো উত্তম তবে নগদ দেওয়া যেমন যায় আছে ঠিক তেমনি বাকি রাখাও যায় আছে এটাও জায়জ আছে যে কিছু নগদ দিল কিছু বাকি দিল এটা নির্ভর করবে আসলে দুই পক্ষের উপরে স্বামী স্ত্রীর উপরে স্বামী এবং স্ত্রী তারা উভয়ে যদি কথাবার্তা বলে অথবা তাদের দুই পক্ষের লোকেরা তাদের সম্মতি পেয়ে যদি কথাবার্তা বলে নির্ধারণ করে যে পুরোটাই নগদ দেব ওকে সবচেয়ে উত্তম পুরোটাই বাকি দেব হ্যাঁ এটা যায় যাচ্ছে কিছু অংশ নগদ দেব কিছু অংশ বাকি দেবো এটা যায় যাচ্ছে এবং এতে কোনো অসুবিধা নেই আমাদের অনেক শায়েকরা এভাবেই তাদের ফাতোয়া দিয়েছেন এবনু কুদামা তিনি বলছেন ইয়াজুজ ইয়াকুনা সাদা কুমো আজ্জালান ও আজ্জালা মোহর নগদ হওয়া অথবা বাকি হওয়া দুটোই জায়গা আছে ওবার দুহু মো আজ্জালান ওবার দুহু কিছু অংশ নগদ হওয়া কিছু অংশ বাকি হওয়া সেটাও জায়জ আছে লে হু আয়াদুন ফি মো আওয়াদাতিন কারণ এটা হলো কোনো কিছুর বিনিময়ে একটা বিনিময় ফাজা দা দা লিখা ফি হেকাত্তামান সুতরাং মূল্যের মতোই এক্ষেত্রেও দুটোই জায়েজ আছে আচ্ছা এটা ইবনে কুদামা বলেছেন এবং এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম সমাজে বিবাহটা চলে আসছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তার মাজমুআল ফাতাওয়ার মধ্যে বলেন ওলাম ইয়াকুনি সাহাবাতু ইয়াক্তুবুনা সাদাকাত সাহাবায়ে کرام তারা সাদাকাত বা মোহর কথাটা লিখতো না لانهম لم يكونوا يتزوجون আলা মুআখখর কারণ সাহাবায়ে আসলে باكي مهرانا باكي ركه ترى بيباهو كرتنا بل يو المهر بارون ترى مهرنا مهرانا نقد شد وإن أخروه فهو معروف آر ترى إتاكي بيلومب كرتن تهول شتا تادر شابر كسر فلما صار صار الناس يتزوجون على المؤخر والمدة تطول وينسى صاروا يكتبون المؤخر এরপরে যখন মানুষ বাকিতে বি বিবাহ করা শুরু করলো মহারানা বাকি রেখে বিবাহ করা শুরু করলো এবং এই সময়টা তাদের অনেক লম্বা হয়ে গেল দেখা গেল যে কেউ পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে মহারানা শোধ করছেন না এবং পরবর্তীতে সবাই ভুলে গেল তখন সবাই লিখতে শুরু করলেন এই বাকিটা কত বাকি সেটা লিখতে শুরু করলেন বিশেষ করে মেয়ে পক্ষ কারণ তারাই তো এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মহারণাটা পাচ্ছে না ফলে তখন মানুষ লেখা শুরু করলো ওসার আদা আলী ফি এতম্যাতে সাদাক এবং এই যে লিখে রাখলো এটা তখন একটা প্রমাণ হয়ে গেল যে মহারানা সাব্যস্ত করার ব্যাপারে এখনও আরও কিছু বাকি আছে ওফিয়ান্নহ লাহু এবং এটা এটাও প্রমাণ করলো যে তিনি তার স্ত্রী এটাই পরবর্তীতে এখন রেজিস্ট্রেশনের রূপ নিয়েছে রেজিস্ট্রেশনটা আসলে পরবর্তী যুগের একটা নিয়মাতান্ত্রিক ব্যাপার এটা সেটা এই কোনো ইস্যু নয় অতএব বিবাহ যদি কেউ আখদের মাধ্যমে সম্পাদন করেন এবং তিনি যদি মহারানা শোধ করে দেন তাহলে সেটা লেখাটাও জরুরি নয় বিবাহের রেজিস্ট্রেশনটাও সেরিয়ার দৃষ্টিতে জরুরি নয় কিন্তু আজকাল যেহেতু অনেকেই অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন বিবাহ বহির্ভূত জীবনযাপন করছেন সুতরাং এই প্রমাণটা আজকে জরুরি হয়ে গেছে যে তারা কি স্বামী স্ত্রী নাকি তারা স্বামী স্ত্রী হওয়া ছাড়াই একসাথে থাকছে ফলে আজকের যুগে এ এর একটা প্রমাণ জরুরি হয়ে পড়েছে এবং সেটা শুধু আজকে নয় আরও অনেক আগ থেকেই চালু হলো যেটা মাজমু আল ফাতাওয়া এবং রাহেমাহুল্লার কথা থেকে আমরা জানতে পারলাম শেখ বাজ রাহেমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মেয়েদের যে সাদাক বা মহর এটা যখন নির্ধারিত হয় তখনই কি কবজ করতে হবে হস্তগত করতে হবে নির্ধারিত হওয়ার সময় নাকি এটা আগদের সময় হস্তগত করা যাবে অথবা এটা নির্ধারণ করলেই চলবে এবং এটাকে পরবর্তী কোনো এক সময় বিবাহের পরে বিলম্বে আদায় করা জায়েজ হবে এই প্রশ্নটা তাকে করা হয়েছিল তখন তিনি উত্তর দিয়েছিলেন হা দিল মাস আল্লাহ তর জড়েফাক জৌজ এই মাস আলাটি স্বামী স্ত্রী উভয়ের সম্মতির দিকে ফিরবে ফিরবেউজলার আহ অথবা স্বামী এবং মহিলার বা স্ত্রীর যে ওয়ালি অভিভাবক তাদের সম্মতির দিকে ফিরবে তারা কি আলোচনা করে ঠিক করেছিল ইদাত্তাফাক আলাইশাই ইনফালাবাভি যখন তারা কোনো বিষয়ের উপরে একমত হয়ে যাবে তাহলে কোনো সমস্যা নেই মিন্ত্রাজিল জিল চাই সেটা নগদ দেওয়ার ব্যাপারে হোক অথবা বিলম্বে দেওয়ার ব্যাপারে হোক কুল্লু আলিকা ওয়া আসা আলহামদুলিল্লাহ সবটাই সবটারই অবকাশ আছে এবং সকল প্রশংসা আল্লাহর জন্য এর দলিল কি তিনি বলছেন লকাউলহি সাল্লাহ সাল্লাম কেননা নবীল সাল্লাম বলেছেন আল মুসলিম আলা আলআ সকল মুসলিম তাদের শর্তসমূহের উপরই রয়েছে শর্তসমূহ তাদেরকে রক্ষা করতে হবে শর্ত অনুযায়ী তারা কর্ম সম্পাদন করবে ওকাউলিহি সাল্লাহ সাল্লাম এবং নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ইন দা শরুতিহি বিহিল ফুরুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো যে শর্তটা পূরণ করতে হবে যা দিয়ে তোমরা লজ্জাস্তানকে হালাল করে নিয়েছ তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে মুসলিমরা এ সমস্ত একের হক অন্য কবে আদায় করবে সে ব্যাপারে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার সুযোগ আছে তিনি এরপর আরও বলেছেন ফঈদ আত্তাফাক আলা আন্দাল মাহরা ইউকাদ্দমু আউ ইউ আখারু যখন তারা দুজনেই দুই পক্ষই একমত হল যে মহর আগেও দেওয়া যাবে অথবা পরে দেওয়া যাবে অথবা কিছু আগে দেওয়া হবে কিছু পরে দেওয়া হবে ফাকুল্লুদ আলী কালাবাভিহি এতে কোনো অসুবিধা নেই লাকিন না আন্দাল আক্ত তবে সুন্নত হল আকদের সময়ে কিছু নির্ধারণ করে দেওয়া কেন আল্লাহ সুহান বলেছেন আন্তুবে আলিকুম তোমরা তোমাদের সম্পদের বিনিময়ে তা তালাশ করবে ফায়ুসাম্মি সেই আমিনাল মহর তখন সে মহরের কিছু অংশ নির্ধারণ করবে ফাইন সাম্মা আন ফাহুয়া হাসান যদি সে নির্ধারণ করে তাহলে সেটা উত্তম ইন কালা আয়লা মহরিন মো আজ্জালিন আর যদি বলে আমি বাকি মহরানা বাকি রাখলাম তাহলে না হুমা এবং সেটা তাদের উভয় পক্ষের কাছে জানা আছে ফালা আবাস তাহলে কোনো অসুবিধা নাই আউ মো আজ্জালুন নেসফুহু আউ সুলুসহু আউ রুবহু অথবা অর্ধেক বাকি রাখা হলো অথবা এক তৃতীয়াংশ বাকি রাখা হলো অথবা এক চতুর্থাংশ বাকি রাখা হলো অয়ুবাইনুল মুআলা ওল মুআলা ফেলা বাস এবং যদি সে নগদ কত দিল সেটা বর্ণনা করে বাকি কত রাখলো সেটাও বর্ণনা করে তাহলে কোনো অসুবিধা নেই কল্লুদ আলী কাওয়াস আলহামদুলিল্লাহ সবটাই অবকাশ আজ সবটারই অবকাশ আছে আলহামদুলিল্লাহ মজমুল ফাতা বাজের মধ্যে তিনি উল্লেখ করেছেন একই কথা উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ বিন ওয়েসাইমিন মজমুর ফেতাওয়া ওরাসাইলেবনু ওথাইমিনের মধ্যে তিনিও একই কথা বলেছেন সদাকুল মুআল জয়া ইজুন ওয়াল অ্যাবসিহি বাকি মহরানা এটা জায়দ আছে এবং এতে কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরেও তিনি আরও অনেক কথা বলেছেন যেটা আগের কথাগুলোরই প্রতিধ্বনি তাহলে মহারানার বিষয়টা আমরা জানলাম মহারানার বিষয়টা জানলাম এবং জানলাম যে উত্তম হচ্ছে মহারণা শোধ করা কিন্তু একটা বিষয়ে আমরা আলোকপাত করতে চাই যেটায় আমরা অনেকে ভুলের মধ্যে আছি সেটি হচ্ছে কতদিন মহারানা বাকি রাখবো মহারানা বাকি রেখে কি আমরা মারা যাব। আমাদের অনেকগুলো ফ্যামিলি আজও মহারানা শোধ করেনি অনেক ফ্যামিলি মহারানা শোধ করেনি এবং আরেকটা ভুল হয় যে মহারানা যদি কেউ শোধ না করে তাহলে তো নিয়ম হচ্ছে তালাকের সময় মহারণা শোধ করে দেওয়া কিংবা বিধবা নারীর মিরাসের আগে আগে মহারানা তাকে বুঝিয়ে দেওয়া তারপরে তার মেরাজ তাকে বুঝিয়ে দেওয়া অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী মারা যাওয়ার পরে এই জায়গায় মেয়েরা বঞ্চিত হয় মেয়েদের মহরানা সেই যে বাকি রইল এখন আর কারো মনেই সেটা নাই এবং এই যে মৃত ব্যক্তি তার স্বামী তার দাফন কাফনের পরে যখন মিরাজ বন্টনের সময় আসলো দেখা গেল যে মিরাজ বন্টন হয়ে গেল কিন্তু বেচারির মহরানা দেওয়া হলো না এক্ষেত্রে যথেষ্ট ত্রুটি আছে আমাদের সমাজে মহরানা নিয়ে অনেক আমরা টালবাহানা করছি আমরা মহারানা নিয়ে অনেক ভুল বিভ্রান্তির মধ্যে আছি অতএব যেহেতু এটা সেরাই একটা বিধান এবং সেরাই একটা অধিকার সেটা অবশ্যই রূপে স্বামীদেরকে পরিপালন করতে হবে তা না হলে আখেরাতে তারা ধরা খাবে এবং তার প্রিয়তমা স্ত্রীর মহরণা না দেওয়ার কারণেও আখিরাতে সে কিন্তু জবাবদেহের মুখোমুখি হবে এবং আখেরাতে আমরা জানি যে আসলে বিচার তখন আল্লাহর হাতে চলে যাবে তখন আপনার কোর্টে এমনকি আপনার স্ত্রীর কোর্টে আর কিছু থাকবে না তখন সেটা আল্লাহর হাতে চলে যাবে তার আগেই আমাদের উচিত হচ্ছে মহারানার বিষয়ে আসলে সাবধান হওয়া সতর্ক হওয়া এবং আমরা যারা পুরুষ তাদের উচিত হবে তার তার যে ব্যক্তিত্ব সেটাকে মেনটেন করা এবং তার ব্যক্তিত্বের একটা পার্ট হচ্ছে মহারাণা দ্রুত এবং পারলে নগদ শোধ করে দেওয়া